কংগ্রেসের ইফতার পার্টিটু মোদি চর্চা। বিজেপি বিরোধী দলের ঐক্যরে বুধবারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীয় আয়োজন করেছিল ইফতার পার্টির। পিছে কংগ্রেসের ইফতার পার্টিটু চলিল মোদি চর্চা। মোদি চর্চা আকো আরম্ভ করে আয়োজক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চর্চার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী মোদীর ফিটনেস ভিডিও। রাহুলে অভ্যাগত সকলক সুধিছে, আপনাদের প্রধানমন্ত্রীর ফিটনেস ভিডিওটি চাইছেনে? এয়া হাস্যকর। রাহুলের মন্তব্যত সমস্বরে হাঁহিছে। রাহুলের কাষতে থকা তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি। কংগ্রেসের ইফতার পার্টির এই ভিডিওই সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। ইফতার পার্টিত রাহুলের মন্তব্য কটাক্ষ করে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভিয়ে কলে, কংগ্রেস অধ্যক্ষই দেশের নহয় বিদেশী ফিটনেসহে বিচারে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রতিভা পাটিল, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংর উপরও রাহুলের ইফতার পার্টিত গোট খালে দেশের প্রায়বর বিজেপি বিরোধী দলের প্রতিনিধি। মোদীর ফিটনেস ভিডিওক লৈ চর্চা চলা কংগ্রেসের ইফতার পার্টিত উপস্থিত নাছিল সমাজবাদী পার্টির কোনো নেতা। রাহুলে নিমন্ত্রণ করা নাছিল আম আদমি পার্টিকো। অসমত বিরোধ সত্ত্বেও দিল্লীত রাহুল গান্ধীয় আয়োজন করাত ইফতার পার্টিত ভাগ ললে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে। রাহুল গান্ধীয় আজমলক নিমন্ত্রণ করাটোয়ে আগন্তুক সাধারণ নির্বাচনত নতুন অঙ্কর কথাই হুসাইছে। সাধারণ নির্বাচনের পূর্বে বিজেপি বিরোধী দলের মিত্রতার প্রসঙ্গ চলি থাকার মাজতে কংগ্রেসের এই ইফতার পার্টিত উপস্থিত থাকিল জনতা দল ইউনাইটেডর বিসম্বাদী নেতা শরদ যাদব, জনতা দল সেকুলারের নেতা ডেনিশ আলী, তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী, বহুজন সমাজ পার্টির সতীশ চন্দ্র মিশ্রকে ধরে বহু কেটা বিজেপি বিরোধী দলের প্রতিনিধি। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।